বিয়ের পিঁড়িতে বসা তারকাদের নিয়ে আজকের এই ভিডিও, যে তারকারা একবার নয়, দুইবার নয়, তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন, সেসব তারকাদের নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সুজানা মডেল ও অভিনয় শিল্পী সুজানা যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর নামের এক যুবককে 2006 সালে বিয়ে করেন। সেই বিয়ে ভেঙে যায়। এরপরে বয়সে 7 বছরের ছোট কণ্ঠশিল্পী হৃদয় খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তবে খুব দ্রুত ভাঙন ধরে পরবর্তী দাম্পত্যেও। শোনা যায়, হৃদয় খানকে বিয়ে করার আগেও তিনি একবার বিয়ে করেছিলেন। প্রভা ছোট পর্দার অভিনয় শিল্পী প্রভা ভালোবেসে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনয় শিল্পী অপূর্বকে। কিন্তু বিয়ের পরে প্রভার আগের প্রেমিক রাজীব প্রভা ও তার অন্তরঙ্গ ভিডিও প্রকাশ করলে অপূর্ব ডিভোর্স দেন প্রভাকে। বিচ্ছেদের পর মাহমুদ শান্ত নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভা। অপি করিম অভিনেত্রী অপি করিম 2007 সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাশির আহমেদকে বিয়ে করেন। তারপর হঠাৎ তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অপির মিডিয়ায় ব্যস্ততা ও মিডিয়ার লোকদের সঙ্গে মেলামেশাকে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না তাশির। অন্যদিকে তাশিরের বিরুদ্ধে আগে আরও একটি বিয়ে করা সহ নানা অভিযোগ তোলেন অপি। ফলে বছর না গড়াতেই তাদের সংসার ভেঙে যায়। এরপর অপি করিম প্রেমে পড়ে নাট্য পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের, তারাও বিয়ে করেন। কিন্তু সেই বিয়েও বেশি দিন টেকেনি। পরে ভালোবেসে আরেকজনকে বিয়ে করেছেন, সেই বিয়েও টেকেনি। নওশিন মিডিয়ায় কাজ করতে করতেই অভিনেতা হিল্লুলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। হিল্লুল তার স্ত্রী তিন্নিকে ছেড়ে নওশিনকে বিয়ে করেন। তবে এটি নওশিনের প্রথম বিয়ে ছিল না। মিডিয়ায় কাজ শুরুর আগে তিনি বিয়ে করেন এক প্রেমিককে, কিন্তু সেই বিয়ে টেকেনি বেশি দিন। সে ঘরের একটি সন্তানও রয়েছে নওশিনের। শৌমিকা ইসার 1999 সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শৌমিকা ইসার। তাদের সংসারে স্থায়িত্ব ছিল 2 বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর সৌমি বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। সুচরিতা সুচরিতা প্রথমে বিয়ে করেন চিত্রনায়ক জসিমকে, তবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর সুচরিতা বিয়ে করেন প্রযোজককে এম আর মঞ্জুরকে। সুবর্ণ মুস্তফা 1994 সালে অভিনেতা হুমায়ুন ফরিদিকে বিয়ে করেন। এই দম্পতি দীর্ঘ 24 বছর একসঙ্গে সংসার করেন। 2008 সালে সুবর্ণা ডিভোর্স দেন হুমায়ুন ফরিদিকে এবং এরপরে বিয়ে করেন নাট্য পরিচালক বদরুল আনাম সৌদিকে। সুবর্ণ মুস্তফার চেয়ে বয়সে 14 বছরের ছোট বদরুল আনাম সৌদ। রুনা লায়লা উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা এ পর্যন্ত 3 বিয়ের পিঁড়িতে বসেছেন। তার প্রথম বিয়ের হয় খাজা জাভেদ কাইসারের সঙ্গে, দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে এবং সর্বশেষ বিয়ে করেন চিত্রনায়ক আলমগীরকে। বর্তমানে আলমগীরের সঙ্গেই তিনি রয়েছেন। তো ভিউয়ার্স, বাংলাদেশের এই জনপ্রিয় তারকারা একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন, করেছেন একাধিকবার বিয়ে। তো ভিউয়ার্স, এই তারকাদের মধ্যে কোন তারকার ফ্যান আপনি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।